হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হেনসেলক থিওরি। আজকে আলোচনা করব হেনসেলক থিওরিতে। যাওয়ার আগে আমরা দেখব হেনসেলক থিওরিটি কেন আমাদের সামনে আসলো। সেটা হচ্ছে লিন্ডেম্যানের যে থিওরিটি ছিল একানবিক বিক্রিয়ার ক্ষেত্রে, সে থিওরিটি একানবিক বিক্রিয়ার পরিমাণগত ব্যাখ্যায় সফল হলেও গুণগত ব্যাখ্যায় ততটা সফলতা দেখাতে পারেনি। এই বিষয়টি আমরা নিম্নভাবে যদি আলোচনা করি তাহলে দেখব, আমরা যদি একানবিক বিক্রিয়ার হারের সমীকরণ যদি আমরা লিখি, একটি প্রথম ক্রম বিক্রিয়া, একানবিক প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণ যদি আমরা লিখি, প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়ার হার এটা যদি আমরা লিখি, তাহলে এইভাবে লিখতে পারি কে প্রাইম ইন্টু এ, এটা আমরা এখানে লিখলাম, এটা আমরা লিখতে পারি একটি প্রথম ক্রম বিক্রিয়ার হারের সমীকরণ। আবার লিন্ডেম্যান কৌশল অনুযায়ী আমরা যে বিক্রিয়ার হার পেয়েছিলাম সেটা যদি আমরা এখানে আবার লিখি, তাহলে আমরা লিখতে পাই তখন লিন্ডেম্যানের একানবিক বিক্রিয়ার কৌশল অনুযায়ী যে বিক্রিয়ার হার ছিল আমাদের হাতে, সেটা হার আমরা লিখতে পারি, সেটা ছিল আমাদের এরকম K1 K2 এবং ছিল স্কোয়ার, নিচে ছিল আমাদের K-1 ইন্টু এ ছিল, এখানে K-1 এর সাথে এ এর ঘনমাত্রা ছিল এবং প্লাস ছিল K2। এখন এই দুটি সমীকরণকে যদি আমরা একত্রিত করি তাহলে তাহলে আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি এক্ষেত্রে এইরকম ভাবে যে এটা আমরা লিখি এখানে কে প্রাইম ঘনমাত্রা এ, এটাকে দুটাকে সমান করে আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা এখান থেকে কে সমান আমরা এটা লিখতে পারি যে এটা আমরা এখানে লিখতে পারি, তাহলে কে প্রাইম সমান আমরা পাচ্ছি এখানে, কে প্রাইম সমান পাচ্ছি K1 K2 কনসেন্ট্রেশন অফ এ, ওভার পাচ্ছি আমরা K-1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ প্লাস K2। এই সমীকরণটিকে আমরা যদি একটি গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটিকে আমরা এভাবে লিখতে পারি, যদি গ্রাফটি আমরা এই সমীকরণ থেকে যদি আমরা একটা গ্রাফ ড্র করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে আমরা কে প্রাইম এবং এদিকে যদি আমরা কি ড্র করি ঘনমাত্রা, এর ঘনমাত্রা যদি ড্র করি তাহলে মূলবিন্দুগামী একটি সমীকরণ আমরা পেয়ে যাই। এবং এখান থেকে এই লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যখন উচ্চ চাপ আমরা প্রয়োগ করব, দ্যাট মিন্স উচ্চ ঘনমাত্রার এলাকাতে আমরা দেখতে পাচ্ছি এই যে কে প্রাইমের মানটা একটা নির্দিষ্ট ভ্যালু পেয়ে যাচ্ছে, অর্থাৎ এই মানটি একসময় ধ্রুবক
একটা ধ্রুবক রাশিতে পরিণত হচ্ছে। ঘনমাত্রার আমরা যখন চাপ যতই প্রয়োগ করি না কেন, ঘনমাত্রা যদি বাড়তেই থাকে, অর্থাৎ উচ্চ ঘনমাত্রার এলাকাতে আমরা দেখতে পাবো আমাদের যে হার ধ্রুবক কে প্রাইম, তার মান একটি ধ্রুবক মানে পরিণত হচ্ছে। অন্যদিকে আমরা যদি ঘনমাত্রা কমাতে থাকি, অর্থাৎ নিম্নচাপ দ্যাট মিন্স নিম্ন ঘনমাত্রার এলাকায় যদি আমরা এর ঘনমাত্রা হ্রাস করতে থাকি, তাহলে দেখা যায় কে প্রাইমের মানটি একসময় কি হচ্ছে, শূন্যে পরিণত হচ্ছে। এটা কিন্তু একটি বাস্তবতা বর্জিত বক্তব্য যে ঘনমাত্রা শূন্য হয়ে গেলেও আর ধ্রুবক শূন্য হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটি অসম্ভব ব্যাপার। লেখচিত্র হতে এই যে লেখচিত্রটি আমরা অঙ্কন করছি, সেখানে যদি আমরা এটার ঢাল যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে এটার ঢাল কিন্তু আমি এরকম ভাবে লিখতে পারি। ডাল রাশিটা হচ্ছে আমার K1, K2, বাঘ হচ্ছে আমার K1 এবং প্লাস K2। এটা কিন্তু আমার এই লেখচিত্রের ঢাল পাচ্ছি আমি। সো এখানে আমি যদি এই যে ঢালের যে রাশিটা আমি পেয়েছি, এই ঢালের রাশিটাকে যদি আমি এভাবে লিখতে চাই, এখানে যদি আমি যে আমার যে এর ঘনমাত্রা আছে, এই এ ঘনমাত্রা সমান যদি আমি এখানে বসাই, এটা যদি আমি বসাতে পারি যে K2/K-1, এটা যদি আমি এখানে ইনপুট দেই, তাহলে আমি কিন্তু ডাল যেটা পাবো সেটা হচ্ছে আমার ডাল সমান আমি পেয়ে যাব K1/2, এটা কিন্তু আমি পেয়ে যাব এখানে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা যতই উচ্চ চাপ এলাকার কথা যেটা বললাম, যেখানে আমাদের হার ধ্রুবকের মান একটি ধ্রুবক রাশিতে পরিণত হয়ে যায়, সেই হার ধ্রুবক কে প্রাইমের যে ভ্যালুটা আমরা পাচ্ছি, সেই কে প্রাইমের ভ্যালু কিন্তু, এই যে কে প্রাইমের ভ্যালু কিন্তু আমাদের কার সমান হয়ে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট ভ্যালু যখন আমরা পেয়ে যাচ্ছি, হার ধ্রুবকের মান যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের যে সংঘর্ষ তত্ত্ব সেই সংঘর্ষ তত্ত্বের যে সমীকরণ, কে সমান ছিল আমাদের Z/E/T, এটা আমরা এর সমান হয়ে যাচ্ছে, তখন এই দুইটা রাশি পরস্পর সমান পরীক্ষামূলক ভাবে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু কিন্তু লিন্ডেম্যানের ক্ষেত্রে কিন্তু কে যে আমরা যে মানটা পাই, এই দুইটা যদি এটা কিন্তু এরপর এই যে সংঘর্ষ তত্ত্ব এখানে কিন্তু পরবর্তীতে এইটা সমান হয়ে গেল, এই সংঘর্ষ তত্ত্ব পরবর্তীতে কিন্তু সংশোধন হয়ে আরেকটি প্রবাবিলিটি ফ্যাক্টর তার সাথে যুক্ত হয়ে গেছে, ফলে কিন্তু এই মানটা কিন্তু দেখা যাচ্ছে এই মানটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং তখন কিন্তু এই মানটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি যে আমাদের যে কে প্রাইমের ভ্যালু, এটা কিন্তু এই আমাদের সংঘর্ষ তত্ত্বের কে এর সমান হচ্ছে না। লিন্ডেম্যানের তত্ত্ব এই কারণেই সংশোধন প্রয়োজন, এবং হেনসেলুট এই লিন্ডেম্যান তত্ত্বের উপর এই জন্যই মডিফিকেশন এনেছেন। আমরা আরেকটি বিষয় দেখব, আবার যদি আমরা যে সমীকরণটি আমরা পেয়েছিলাম কে প্রাইম, এটা যে আমরা পেয়েছিলাম এখানে K1, K2, K, এটা আমরা পেয়েছিলাম, এবং K-1 কনসেন্ট্রেশন অফ কে অ্যান্ড K2, এটাকে আমরা যদি ইনভার্স করি তাহলে আমরা দেখতে পাবো, উল্টিয়ে যদি দেই তাহলে আমরা এইভাবে পাবো, তখন আমরা পাচ্ছি এখানে আমরা পাচ্ছি K-1/ পাচ্ছি K1, K2, অ্যান্ড আমরা পাচ্ছি এখানে K1 কনসেন্ট্রেশন অফ কে, এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। যদি এটাকে আমরা এই সমীকরণটাকে উল্টিয়ে দিই, তখন একটি এখান থেকে আমরা এটাকে ওয়াই অক্ষে প্লট করে, এখানে 1/A যেটা আছে সেটাকে যদি আমি এক্স অক্ষে প্লট করি, তাহলে তখন কিন্তু আমার যে ঢাল আমি পাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি 1/K1। আর
সেখানে আমরা অ্যাকর্ডিং টু লিন্ডেম্যান তথ্যে সেখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম পেয়েছিলাম। তো আমরা এখানেও আরেকবার একটু গ্রাফ ড্র করে দেখাতে চাই। সেটা হচ্ছে যে এইটা আমরা দেখতে পাচ্ছি পরীক্ষামূলক মান এবং থিওরিটিক্যাল যে ভ্যালু তার সাথে একটি অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে কে প্রাইম, এবং এখানে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ এ। এইটার ক্ষেত্রে আমরা যদি এটা আমরা জানি এটা ওয়াই অক্ষে সেটকারী একটি রেখার সমীকরণ হওয়ার কথা, কিন্তু থিওরিটিক্যালি আমরা এটা ঠিকই পেয়ে যাচ্ছি, থিওরিটিক্যাল এটা আমরা পাচ্ছি, বাট আমরা এক্সপেরিমেন্টালি কিন্তু এইরকম একটি রেখা পাচ্ছি, এইরকম একটি রেখা পাচ্ছি, দিস ইজ এক্সপেরিমেন্টাল। সো আমরা এখানে এটা এক্সপেক্ট করতে পারি এক্সপেরিমেন্টাল, এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে হিনসেলের তথ্যটির উপরে একটি মডিফিকেশন প্রয়োজন, যেটা বিজ্ঞানী সরি লিন্ডেম্যান তথ্যের একটি লিন্ডেম্যান থিওরির একটি সংশোধনী প্রয়োজন, যা হিনসেলুট পরবর্তীতে এর উপরে যে মডিফিকেশনটি এনেছেন সেই ব্যাপারে যথার্থই কাজ করেছেন। তা আমরা এখন আলোচনা করতে পারি, যেতেই পারি যে হেনসেলুট কিভাবে লিন্ডেম্যান থিওরিটাকে মডিফিকেশন করেছিলেন। লিন্ডেম্যান যেটা বলেছেন, লিন্ডেম্যানের যে স্বীকার্য আমরা দেখেছি, লিন্ডেম্যানের স্বীকার্যের মধ্যে আমরা যে আলোচনাটা দেখেছি সেখানে একটা বক্তব্য ছিল যে একটা স্বীকার্য ছিল যে লিন্ডেম্যানের সে তত্ত্বে সে একটা স্বীকার্য এরকম যে যে অণুগুলো সংঘর্ষে লিপ্ত হয় সেই অণুগুলা তাদের কম্পন শক্তির বৃদ্ধি ঘটায়, এটা লিন্ডেম্যান তত্ত্বের একটি স্বীকার্য। এই যদি এটাই হয়, অর্থাৎ যদি আমরা লিন্ডেম্যানের তত্ত্বে বলে নিই যে লিন্ডেম্যানের তত্ত্বে এই বক্তব্যটিকে এইভাবে উপস্থাপন করা যায় যে আমরা যদি শক্তি ধারা চিন্তা করি, ই ই এবং ই এবং ই এবং ই প্লাস ডিই, এই শক্তি ধারার মধ্যে, এই শক্তি ধারার মধ্যে যে অণুসমূহের একটি অংশ বিদ্যমান থাকে, তারা তাদের শক্তিগুলাকে একটি একক স্বতন্ত্র, একক কম্পন স্বতন্ত্র মাত্রার মধ্যে বন্টন করে থাকে, একক একক স্বতন্ত্র একক কম্পন স্বতন্ত্র মাত্রার মধ্যে তারা তাদের শক্তিগুলা বন্টন করে থাকে অ্যাকর্ডিং টু লিন্ডেম্যান। বাট হেনসেলুট এইখানে একটি বক্তব্য, একটু ভিন্ন বক্তব্য এনেছেন। হেনসেলুট বলছেন যে ই এবং ই প্লাস ডিই শক্তি ধারার মধ্যে যে সকল অণুর অংশ বিদ্যমান থাকবে তাদের শক্তি বিভিন্ন কম্পন স্বাতন্ত্র মাত্রার মধ্যে বন্টন থাকবে। যদি আমাদের স্বাতন্ত্র মাত্রাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, তাহলে লিন্ডেম্যানের মতে তার মান হচ্ছে একক স্বাতন্ত্র মাত্রা এক, বাট অ্যাকর্ডিং টু হিনসেলুট, হিনসেলুটের মতে অত এবং ডি ই প্লাস ডিই স্বাতন্ত্র মাত্রার মধ্যে যে সকল অণুর অংশ, অণুর ভগ্নাংশ বিদ্যমান থাকবে তাদের শক্তিগুলোকে, তাদের শক্তিকে তারা বিভিন্ন সংখ্যক কম্পন স্বাতন্ত্র মাত্রার মধ্যে বন্টন করবে, এবং সেক্ষেত্রে আমরা এস এর মান আমরা সেভারেল পেতে পারি, সেভারেল 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 ভেরি লার্জ নাম্বার অফ ভাইব্রেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম আমরা এখানে পেতে পারি। সো আমরা এটা যদি পরিসংখ্যনীয় আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সাহায্যে আমরা বলতে পারি, তাহলে আমরা এখানে একটা বলবো যে লিন্ডেম্যান যে কথাটি বলছে যে ই এবং ডিই প্লাস ডিই শক্তি ধারার মধ্যে যে অণুসমূহ থাকবে তারা তাদের শক্তি একটি একক কম্পন স্বাতন্ত্র মাত্রার মধ্যে বন্টন করবে, ওই অণুগুলোর যে অংশ, অণুগুলোর যে ভগ্নাংশ, সেটা সেটা অণুগুলোর ভগ্নাংশকে যদি আমরা এফ দ্বারা চিহ্নিত করি, এফ দ্বারা চিহ্নিত করি, সেটা কার সমানুপাতিক হচ্ছে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ই বাই আর টি এর সমানুপাতিক। এবং এটা আমরা যদি এখানে একটা ধ্রুবক রাশি নিয়ে আসি,
তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে এ। এখানে এ হচ্ছে একটি ধ্রুবক, এফ হচ্ছে ওই সকল অনুসমের ভগ্নাংশ যাদের শক্তি ই এবং ই প্লাস ডিই শক্তি ধারার মধ্যে একক স্বতন্ত্র মাত্রায় বন্টিত অবস্থায় রয়ে গিয়েছে। এখন এই যে সমীকরণটি আছে, এই সমীকরণটিকে যদি আমরা শূন্য এবং অসীম শক্তি মানের মধ্যে মোট অণুর ভগ্নাংশের সাপেক্ষে আমরা সমাকলন করি, তাহলে এই রাশিটি থেকে আমি একটু মুছে ফেলতে চাচ্ছি, সামনের দিকে যাওয়ার জন্য এটা মুছে ফেললাম। এখন আমি যদি এটাকে সমাকলন করি শূন্য এবং অসীম ধারার মধ্যে, সেটা হচ্ছে আমার ই ই আর টি, এবং অ্যাকর্ডিং টু লিন্ডম্যান এই ভ্যালুটা হবে আমার ওয়ান, একক স্বতন্ত্র মাত্রার মধ্যে। এবং এইটা সমীকরণটিকে সমাধান করে আমরা এখানে যে এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এর ভ্যালুটা আমরা পাচ্ছি এখানে ওয়ান বাই আর টি। এই ভ্যালুটা আমরা পূর্ববর্তী যে সমীকরণ আমাদের ছিল, যে অনুসমের ভগ্নাংশের যে মানটা আমরা পেয়েছিলাম, সেটা আমরা এখানে লিখতে পারি। সো এইটা আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই আর টি ই টু দি পাওয়ার ই ওভার আর টি, আমরা এটা লিখতে পারি। সো এইটা আমরা পেয়েছি লিন্ডেম্যানের একক কম্পন স্বতন্ত্র মাত্রা বিবেচনা করে। বাট হিনসুলুট কিন্তু আমাদেরকে বলছে যে যে সকল অণু ই এবং ই প্লাস ডিই শক্তি ধারার মধ্যে তাদের শক্তি বিভিন্ন সংখ্যক কম্পন স্বতন্ত্র মাত্রার মধ্যে বন্টিত করে, তাহলে তাদের জন্য আমরা লিখতে পারি, এটাকে আমরা একটা নাম্বারিংও দিতে পারি, নাম্বারিং দিয়ে রেখে দিতে পারি। তো এই আমরা তখন লিখতে পারি যে আমাদের যে প্রথম স্বতন্ত্র মাত্রার যে শক্তি, প্রথম স্বতন্ত্র মাত্রার শক্তি, প্রথম স্বতন্ত্র মাত্রার শক্তি আমরা লিখতে পারি এটা, প্রথম স্বতন্ত্র মাত্রার শক্তি আমরা লিখতে পারি ই ওয়ান এবং এবং ই ওয়ান প্লাস ডিই এই শক্তি ধারার মধ্যে বিদ্যমান। এবং আমরা যদি ধরি দ্বিতীয় স্বতন্ত্র মাত্রার শক্তি, হ্যাঁ আমরা যদি ধরি ই টু এবং ই টু প্লাস ডি ই টু শক্তি ধারার মধ্যে বিদ্যমান, এইভাবে আমরা যদি অনেক দূর অনেকগুলো স্বতন্ত্র মাত্রা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা লিখতে পারি এই জায়গাতে, এইভাবে লিখতে পারি এন এস তম স্বতন্ত্র মাত্রার শক্তি আমরা এখানে লিখতে পারি ই এস এবং ই এস প্লাস ডিই এস ধারার মধ্যে বিদ্যমান। সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু হিনসেলুট আমরা তখন এটাকে এইভাবে লিখতে পারি যে ওই সকল অণুর ভগ্নাংশ যাদের কম্পন স্বতন্ত্র মাত্রার শক্তি বিভিন্ন ডিগ্রিজ অফ ফ্রিডমে বন্টিত অবস্থায় রয়েছে, আমরা তাদের ক্ষেত্রে লিখতে পারি, তখন তাদের ক্ষেত্রে আমাদের লেখাটা দাঁড়াচ্ছে এই রকম যে এফ আমরা লিখতে পারি, এফ সমান আমরা লিখতে পারি ওয়ান বাই আর টি, যেহেতু আমাদের টোটাল স্বতন্ত্র মাত্রা আমরা ধরে নিয়েছিলাম এস, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে উপরে এস দিয়ে লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি ই ওভার আর টি, এটা আমরা লিখতে পারি, এবং সাথে আমাদের ডিই ওয়ান দিতে পারি, এবং সেখানে আমরা এখানে একটা ওয়ান প্লেস করতে পারি এই জায়গাটিতে, এটা আমরা ওয়ান দিতে পারি ই ওয়ান ওভার আর টি, এবং ই ই টু ওভার আর টি ডি
e2 and e3 over rt de 3 etc etc ইত্যাদি আমরা এখানে লিখতে পারি তো এই যে সমীকরণটি আমাদের আছে আমরা একটু মডিফাই করে নিই এখানে একটু সরলীকরণ করে নিচ্ছি 1 বাই rt এটাকে ওভার এখানে হচ্ছে আমাদের পাওয়ার হচ্ছে এখানে s এবং এটাকে সবগুলো e কে আমরা একদিকে নিয়ে আসতে চাচ্ছি e1 e1 ওভার rt rt e e2 rt e3 rt এবং এর পাশাপাশি আমরা d1 de2 and de3 etc etc ইত্যাদি আমরা এখানে লিখতে পারি সো আমরা যদি টোটাল এনার্জি একটা সিস্টেমের যদি বলি সেই সিস্টেমের টোটাল এনার্জি কিন্তু আমরা লিখতে পারি e1 plus e2 plus e3 etc etc এইভাবে আমরা লিখতে পারি তাহলে এই যে এই রাশিটাকে আমরা যদি আমরা কিন্তু সংক্ষিপ্ত করে নিয়ে আসতে পারি সংক্ষিপ্ত করে নিয়ে আসলে আমরা সবগুলো e1 e2 e3 এর পরিবর্তে আমরা কিন্তু e লিখতে পারি সো আমরা এই কাজটি এখানে সমাধান করে নিই ছোট করে নিই রাশিটাকে আর পাওয়ার এস ই বাই আর টি ডি ই ওয়ান ডি ই টু অ্যান্ড ডি ই থ্রি এটসেট্রা এটসেট্রা ইত্যাদি আমরা এখানে লিখতে পারি সো এখানে আমরা শক্তিটাকেও ছোট করে দিতে পারি এটাকেও আমরা শুধু ডিই দিয়ে দিতে পারি এটা আমরা এখানে দিতে পারি সবগুলো যেহেতু একরকম করে ফেলেছি তো কাজেই আমরা এটা এখানে লিখে দিতে পারি এখন এই আমরা যদি ই এবং ই প্লাস ডিই সীমার মধ্যে অবস্থানরত মোট শক্তি বিশিষ্ট অণুগুলোর অণুশক্তির এস স্বাতন্ত্র্য মাত্রার মধ্যে যদি বণ্টিত হয় তাহলে মোট যে অণুগুলা থাকবে আমাদের মোট অণুর যে ভগ্নাংশ মোট অণুর ভগ্নাংশটিকে আমরা বিজ্ঞানী হিনসেলু একটি স্ট্যাটিস্টিক্যাল সমীকরণের সাহায্যে প্রকাশ করেছে আমরা সেই সমীকরণটি এখন উপস্থাপন করতেছি সমীকরণটি হচ্ছে হিনসেলুটের যে স্ট্যাটিস্টিক্যাল যে সমীকরণটি আছে সেটা হচ্ছে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস ইন দি হোস্ট ডিস্ট্রিবিউট দেয়ার এনার্জি বিটুইন ই অ্যান্ড ই প্লাস ডিই এনার্জি লেভেল ডিগ্রিজ অফ ইনটু এস ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তো এইটাকে আমরা এইভাবে বিজ্ঞানী হিনসেলুট স্ট্যাটিস্টিক্যাল যে সমীকরণটি দিয়েছে সেটা হচ্ছে এরকম যে ই এস মাইনাস ওয়ান ই এস মাইনাস ওয়ান নিচে হচ্ছে এস মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল এবং এখানে হচ্ছে উপরে হচ্ছে ই ই বাই আর টি এবং নিচে হচ্ছে আমাদের আর টি টু দি পাওয়ার এস এবং এর সাথে আছে ডিই এটাকে নিম্নরূপে মডিফাই করা হয়েছে এটাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি একটু মডিফাই করে লেখা হয়েছে এটাকে মডিফিকেশন আমি নিচে লিখে দিচ্ছি ওয়ান বাই এস মাইনাস ওয়ান অ্যান্ড দিস ইজ ফ্যাক্টোরিয়াল হেয়ার দিস ইজ ফ্যাক্টোরিয়াল হেয়ার অ্যান্ড উই হ্যাভ ই আর টি হোল পাওয়ার এস মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান বাই আর টি যেহেতু এখানে একটু একটা আমরা এর মধ্যে এই দুটাকে একসাথে করেছি এই জন্য একটা আমাদের এখানে দিয়ে দিতে হলো ওয়ান বাই আর টি দিয়ে দিতে হলো এবং এর সাথে আছে আমাদের ই বাই আর টি অ্যান্ড ডিই এই সমীকরণটা আমরা এখানে পেয়েছি এখন আমরা
যখন একাণবিক বিক্রিয়া যখন আমরা স্টার্ট করি, তখন সেখানে আমাদের বিক্রিয়কগুলো একটা সক্রিয়ণ শক্তি অর্জনের ঘটনা থাকে। তো কাজেই সেখানে আমাদের বিক্রিয়ক অণুগুলোর একটা সক্রিয়ণের হার থাকে, এবং যেহেতু বিক্রিয়কগুলো সক্রিয়িত অণুটার সক্রিয়িত জটিলের সাথে বা সক্রিয়িত অণুর সাথে একটি সাম্য অবস্থা বিরাজ করে, কাজে সেখানে সক্রিয়িত অণুটি যদি শক্তি অন্যদের সাথে সংঘর্ষ করে শক্তি যদি হারিয়ে ফেলে, তাহলে সে নিষ্ক্রিয় হয়ে বিক্রিয়কে ফিরে আসতে পারে। কাজে সেখানে একটি নিষ্ক্রিয়ণের হার আমরা বিবেচনা করে থাকি। কাজে একটা দুটা হার ধ্রুবককে আমরা এখানে নিয়ে আসি। একটা হচ্ছে সক্রিয়ণের হারকে আমরা ধরি K1, এবং নিষ্ক্রিয়ণের হারকে আমরা যদি ধরি K2, তাহলে আমরা এই সমীকরণটিকে আমরা এখানে প্রকাশ করতে পারি এইভাবে, সক্রিয়ণের হার এবং নিষ্ক্রিয়ণের হারকে আমরা যদি এইভাবে লিখি, তাহলে এই সমীকরণটিকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। এভাবে বিজ্ঞানী হেনসিলুট এটা আমাদের গিয়ে দিয়েছেন, তো সেটা আমরা এখানে উপস্থাপন করছি। DK1 বাই হচ্ছে DK2, এই K1 হচ্ছে সক্রিয়ণের হার এবং K2 হচ্ছে আমাদের নিষ্ক্রিয়ণের হার। এটাকে আমরা এই সমীকরণের সাথে অ্যাডজাস্ট করে অ্যাকর্ডিং টু হেনসেলো আমরা সমীকরণটি কিভাবে লিখতে পারি। এখন এই সমীকরণটিকে সমীকরণের উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিই, সামেশন দিয়ে দিই, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, এবং লিমিট হচ্ছে আমাদের শূন্য থেকে অসীম পর্যন্ত আমাদের শক্তির যে সীমানা এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এর রেজাল্টটা আমরা এখানে নিয়ে নিব। এইটাকে আমরা জানি এটার সামেশন হচ্ছে K1 এন্ড বাই K2, এবং এইটার যে সামেশনের যে রেজাল্ট সেটা আমরা এখানে উল্লেখ করছি, সেটা হচ্ছে যে সামেশনের রেজাল্ট আমি এখানে লিখে দিচ্ছি, থার্ড ব্রেকেট 1/ফ্যাক্টোরিয়াল 1/S-1 ফ্যাক্টোরিয়াল এন্ড আমাদের হচ্ছে এখানে যেটা ছিল আমাদের এখানে ই, এখানে একটু আমরা ভিন্ন আনতেছি, যেহেতু এখানে সক্রিয় আমাদের যে সক্রিয় জটিল যেটা হয়, যেটা বিয়োজিত হয়ে উৎপাদ তৈরি হয়, তার শক্তি হচ্ছে E*, এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি R, এবং তার পাওয়ার ছিল 1-S, এবং তার সাথে আমাদের ছিল যে প্লাস, আমি সামেশনের রেজাল্ট লিখতেছি, এটা হচ্ছে S-1 এন্ড দিস ইজ ফ্যাক্টোরিয়াল, এবং তার সাথে আবারও আমাদের পূর্বের রাশিটি আসতেছে, সেটা হচ্ছে আমাদেরকে E*, বাই হচ্ছে RT, পাওয়ার হচ্ছে S-1 এন্ড আমাদের থার্ড ব্রেকেট এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি, এবং এর সাথে হচ্ছে E/RT, এখানে RT শব্দটা রয়ে গেছে। তো এই যে সমীকরণটি আছে, এই সমীকরণটিকে আমরা লিখতে পাচ্ছি K1/K2 থার্ড ব্রেকেট 1/S-1 ফ্যাক্টোরিয়াল E*RT টু দি পাওয়ার S-1 প্লাস 1/S-1 ফ্যাক্টোরিয়াল E*RT পাওয়ার S-1 থার্ড ব্রেকেট ক্লোজ দিয়ে আমরা E*E-RT RT আমরা লিখলাম এখানে। এখন আমরা এখানে যদি দেখি যে এই যে রাশিটা আমরা পেয়েছি, এই রাশিটা দেখা যায় কি, যদি আমাদের যে সক্রিয়ত জটিল যেটা সক্রিয়ত অণু যেটা, তার শক্তি যদি অনেক বেশি হয়, বেশি বেশি হওয়াই প্রয়োজন, কারণ হচ্ছে যদি এর মানটা অনেক বেশি না হয় তাহলে কিন্তু আমরা উৎপাদ পাবো না। তাহলে আমরা ধরে নিচ্ছি ইস্টারের মানটা অনেক একটা বড় একটা রাশি, কার তুলনায় আমরা ধরে নিচ্ছি কার তুলনায় এই মানটা অনেক বড়, S-1 S-1 হ্যাঁ
এস মাইনাস ওয়ান, এস মাইনাস ওয়ান আর টি, এই এই রাশিটার তুলনায় আমাদের যে রেজাল্ট আছে অনেক বড়। তো সেই ক্ষেত্রে আমরা এস মাইনাস ওয়ান, আমরা যদি এই রাশিটার মান অনেক বড় ধরি, তাহলে আমরা ধরে নিতে পারবো যে আমাদের যে সমীকরণের যে আমাদের সমীকরণের যে এই যে রাশিটা আছে, পিছনের যে রাশিটা আছে, এই রাশিটা অনেক একটা ছোট রাশি, অনেকটা ক্ষুদ্র রাশি। সেই ক্ষেত্রে আমরা এই এই রাশিটাকে অমিট করে দিতে পারবো, বড় রাশির তুলনায় আমরা পরবর্তী ছোট রাশিগুলাকে আমরা কি করি, অমিট করে দিই। এখানে একটু কারেকশন আছে, কারেকশনটি হচ্ছে টু হবে এই জায়গাটিতে, এই জায়গাটিতে একটা টু হবে, আমি এটা কারেকশন করে দিলাম। কাজে আমাদের যে এই যে সমীকরণটি আছে, সমীকরণে এস মাইনাস ওয়ান এখানে হবে এস মাইনাস টু, কাজে এই পরবর্তী রাশিটা আমাদের এখানে এটা কি হবে, এইখানে একটু আমি একটু কারেকশন করে দিচ্ছি, এই রাশিটা অনেক ছোট একটি রাশি পরিণত হয়ে যাবে এস মাইনাস ওয়ান ইন্টু আর টি। এটা যদি আমাদের ইন্টু আর টি, ইন্টু আর টি ঠিক আছে, ঠিক ছিল এটা, মানে ইন্টু আর টি, এই যে এই রাশিটা যদি এইটা যদি এই দুটার তুলনায় অনেক বড় হয়, তাহলে আমরা উপরে এস মাইনাস ওয়ান এই পুরো রাশিটার মান আমাদের অনেক ক্ষুদ্র হয়ে যাবে। ক্ষুদ্র হয়ে গেলে আমরা এই পিছনের এই ক্ষুদ্র রাশিটাকে আমরা বাদ দিয়ে আমরা লিখতে পারবো, কি কি লিখতে পারবো আমরা একটু আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটিতে। তখন আমার যে সমীকরণটি দাঁড়াচ্ছে কে মাইনাস ওয়ান বাই কে টু, আমি পাচ্ছি এখানে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এস মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এস মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমি পাচ্ছি এখানে, আর আমি পাচ্ছি এখানে ই স্টার বাই আর টি পাওয়ার এস মাইনাস ওয়ান, এবং এই রাশিটা এখানে এর সাথে ইনভলভ হচ্ছে ই টু দি পাওয়ার ই বাই আর টি, এই রাশিটা আমার ইনভলভ হচ্ছে এবং আমি এই সমীকরণটি এখানে পাচ্ছি। তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হব, এটাকে ক্রস গুণ করে দিব, এখানে আমি দেখতে পাবো যে এই কে টু, কে টু এর সাথে ক্রস হবে, উপরে আমি দিয়ে দিই, এটার উপরে দিয়ে দিলে কে টু এবং এস মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে আমি পাবো ই স্টার বাই হচ্ছে আর টি, এবং এইটা হচ্ছে উপরে এস মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ই বাই আর টি, এটা আমি এখানে লিখতে পারি। তো আমরা এখানে যেটা বলছিলাম যে কে টু হচ্ছে আমাদের নিষ্ক্রিয়ণের হার, নিষ্ক্রিয়ণ হওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন যে আমাদের যে সক্রিয় সক্রিয়ণ সক্রিয়িত অণু, যেটা আমরা একানবিক বিক্রিয়ায় দেখেছি স্টার দিয়ে যাকে আমরা প্রকাশ করেছিলাম, সেই সক্রিয়িত অণুটির যদি তার সাথে উপস্থিত কোনো একটা অণুর সাথে সংঘর্ষের মাধ্যমে শক্তি হারিয়ে ফেলে, তাহলে সে আবার নিষ্ক্রিয় হয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে আমাদের সক্রিয়ণের হার। কাজেই সেখানে এই কে টু কিন্তু আমাদের যে সংঘর্ষ ফ্রিকুয়েন্সি, সেই সংঘর্ষ ফ্রিকুয়েন্সির ইকুইভ্যালেন্ট রাশিতে পরিণত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি জেড, যেটা আমাদেরকে সংঘর্ষ, যেটা আমরা কলিশন ফ্যাক্টর বলে থাকি বা কলিশন ফ্যাক্টর বলে থাকি বা সংঘর্ষ গুণাঙ্ক বলে থাকি, সেই রাশিটা আমরা কে টুর পরিবর্তে আমরা এখানে জেড লিখতে পারছি, এবং দেন আমাদের যে সমীকরণটা আমরা এখানে পাচ্ছি সেই সমীকরণটা আমরা এখানে লেখার চেষ্টা করতেছি, এস মাইনাস, এস মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ই স্টার বাই হচ্ছে আর টি পাওয়ার হচ্ছে এস মাইনাস ওয়ান ই পাওয়ার ই আর টি, এটা আমরা এখানে লিখতে পারতেছি। এই যে সমীকরণটি আমরা এখানে পেয়েছি, এই সমীকরণটি হচ্ছে এক আণবিক বিক্রিয়ার ক্ষেত্রে হেনসেলুটের বিক্রিয়ার এক আণবিক বিক্রিয়ার হার ধ্রুবক অ্যাকর্ডিং টু হেনসেলুট থিওরি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। Thank you.